আপনি সিদ্ধার্থ শঙ্কর রায়কে দেখলেন, জ্যোতি বসুর সময়টা দেখলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের সময়টা দেখলেন, এবং বর্তমানে অবশ্যই মমতা ব্যানার্জিকে তো দেখছেনই এবং দেখছেন। এই যে সামাজিক ডিগ্রেডেশন, কি এটা হয়েছে নাকি কোন সময়টা কেমন ছিল, মানে এটা আপনার কি অভিমত যদি একটু ব্যক্ত করেন? উই গেট দ্য লিডার্স উই ডিজার্ভ। আমরা যেমন যেমন দেবা তেমনি দেবী, কাজে যেমন ছিল তেমনি সিদ্ধার্থ রায়, তেমনি জ্যোতি বসু ইত্যাদি। তবে মানে এরা কেউ কাঁদতো বলে মনে হয় না, আর চোখের জল খুব দামি, সেইটা যদি কোনো লিডারের থাকে তাহলেই সে লিডার। তাকে যদি কেউ না মানে তাও সে একটা লোককেও ইমপ্রেস করতে পারে। আমি সিদ্ধার্থ রায়ের ঘরে আমরা গিয়েছি, আমাদের রঙ্গনা নিয়ে থিয়েটার নিয়ে খুব গোলমাল হচ্ছিল, আমাদের তাড়ি দিতে চাইছিল মালিকরা। তা তখন সিদ্ধার্থ কী একটা বলছিলাম, বসুন বসুন, আগে বসুন, এই ঘরে এলে সব সমস্যার সমাধান হয়। যে মুহূর্তে এই কথাটা বললো না, আমার এত হাসি পেলো, তখন তারপর থেকে সমস্ত শ্রদ্ধা চলে গেল। ওই ঘরটা চুপ করে বসে রইলাম, কে আও জিতে সরে যা কথাবার্তা বলে, কারণ একটা লোকটা মানে মানে হুশ হুশ নিয়ে বলছে যে এই ঘরে সব সমস্যার সমাধান হয়। মানে কী কী বামসাস, কী মানে অসহ্য রকমের অহংকারী মানুষ, যার সত্যি নেই যার মধ্যে আর কি। আর একবার কোথায় যাচ্ছি দিল্লিতে, অনিল বিশ্বাস বিমান, বিমান তার পাশে অনিল, তার পাশে জ্যোতি বসু, আর আমি পরে পেছনের সিটে বসে আছি, একসঙ্গে কোনো কাজে না, এমনি হয়েছে আর কি। তা বিমান একটা কী রুদ্রদা কেমন আছেন এখন, বিমান টিমান না, মানে আমরা যখন ছাত্র নেতা তখন ওরা ক্যাডার, তা কী রুদ্রদা কেমন আছেন, আপনাকে আলাপ করে দিই। জ্যোতিবাবু, এনি রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, ছাত্র ফেডারেশনের খুব বড় নেতা ছিল। তখন বুঝলাম এই লোকটা কী অহংকারী, কী মানে মানে মানুষকে কীরকম তুচ্ছতাচ্ছিল্য করে, একটা হাসি নেই মুখে, একটা কিছু নেই, হ্যাঁ ঠিক আছে ব্যাস। এবং সেই দিন থেকে আমার মনের মধ্যে একটা রহস্য জেগেছে, হোয়াট ওয়াজ স্পেশাল ইন জ্যোতিবাবু যে এত লোককে পছন্দ করত, কেউ কি পছন্দ করত, নাকি ইউনিকনেস, মানে কি বলবো, ওর দুর্ভেদ্য বর্মটা ইউনিক বলেই তাকে এত মানত, নাকি অন্য সকলের বর্মর মধ্যে দু একটা ফাঁক ফোকর হাতে ছিল এর মধ্যে কোথাও নেই। আমি আহমেদাবাদে, সে আহমেদাবাদে কি রাস্তায় সন্ধ্যেবেলায় কোনো কাজ নিয়ে হাঁটছি, আর বাঙালি, আমি কি জিজ্ঞেস করছি, বাঙালি, হ্যাঁ বলে, হ্যাঁ জ্যোতি বাসু, হ্যালো, বা বা ওজো, কীরকম পলিটিক্স এবং প্রেস মিডিয়া একসঙ্গে মিলে কী করে দিতে পারে আর কি। বুদ্ধদেব ভট্টাচার্যের জামানা, বুদ্ধদেব আসলে বুদ্ধদেব মিসফিট ফর পলিটিক্স, খুব ভালো লোক, খুব খুব ভালো লোক ছিল, সবসময় ভালো কিছু করতে চাইতো। একটা বলি, আমাদের একজন থিয়েটারের এ এসেছিলেন, কি বলে, জার্মানি থেকে, ফ্রিটজ বেনেভিটস বলে, তো তার খরচ কী করে, আমার তার যাতায়াতের খরচ এ করে কয়েক লক্ষ টাকা, তারপরে হোটেল টোটেল ইত্যাদি। তা আমি বুদ্ধদেববাবুর কাছে গেলাম, উনি তখন সবে চিফ মিনিস্টার রয়েছেন, আমি গেলাম, গিয়ে বললাম যে একটু এটা বুদ্ধদেব যদি করে দেওয়া যায়, বলে হ্যাঁ, বলে আমি একটা আবেদনপত্র লিখে দিয়েছিলাম, তাতে লিখে দিল। তখন পরে মামলাটা হাসছে, বলে এরম করে হয় না, উনি আমলাদের বলে দেবেন, আমলারা সব কাগজ তৈরি করবে, তারা সই করাবে, তারা তারপরে ওর কাছ থেকে সই করাবে, উনি ডিরেক্টলি একটা আবেদনপত্রে হ্যাঁ হোক বলতে পারেন না, প্রোটোকল। তো সেই রকম মানে উনি ওই জগতের লোকই ছিলেন না অ্যাকচুয়ালি, তার ফলে পারেন উনি। বিনয় কুমার, না বিনয় চৌধুরী, যিনি বলেছিলেন না যে ঠিকাদারদের এতে থাকবো না আমি, কিন্তু রাজনীতির চাপ এত, এই ডিসিপ্লিন একটা রাজনীতি কমিউনিস্ট পার্টি শিখিয়ে দেয় যে মরলেও আমি ডিসিপ্লিন ভাঙবো না। তার ফলে সে বিনয় চৌধুরীর মতো লোক যে বলে ফেললো এই ঠিকাদারদের সরকারে আমি থাকবো না, তারপর দুঃখ প্রকাশ করলো, ডিসিপ্লিন, সেন্স অফ ডিসিপ্লিন। আসলে কি দুঃখিত হয়েছিলেন উনি? মোটেই না, বাম দক্ষিণ সব গুলিয়ে গেছে ভাই, আর
কি দক্ষিণ কি বাম, আমি বিদ্রুপে সুরে বললেন নাকি একদম মন থেকে বললেন যে আর কোনো টানে না বামপন্থা? না, ওটা পলিটিক্সের কিছু কথা দেখলেই একটু দুঃখ হয় আর কি, মনে হয় ফুল অফ লাইস, এবং তার মধ্যে সৎ লোকেরা প্যাথেটিক্যালি চেষ্টা করছে কিন্তু কিছু করতে পারছে না। স্যার, আপনি খুব একটা অদ্ভুত একটা কথা বললেন যে বুদ্ধদেব ভট্টাচার্য হয়তো রাজনীতির জন্য ছিলেন না, ভালো মানুষ ছিলেন, অথচ বিভিন্ন সময় দেখা গেছে যে একদল বুদ্ধিজীবী যারা তার বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেই রাস্তায় নেমেছেন, বিশেষ করে নন্দীগ্রাম বলুন, সিঙ্গুর বলুন, এই এই যুদ্ধে সামিল হয়েছেন, তো কোথাও গিয়ে তখনও কি মনে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য হয়তো ওই লিডার্স হতে পারেননি, একটা আপাতমস্তক ভালো মানুষ হলে লিডার হওয়া যায় না? বলতে পারবো না, মানে ওইটা জটিল প্রশ্ন, মানে এত এক কথায় সাদা কালো করে দিতে পারবো না। কেন আপনার মনে হয় বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতির জন্য যথার্থ ছিলেন না, কিছু তো স্পেসিফিক্যালি রিজন থাকবে? না, মানে আসলে রাজনীতির মধ্যে একটা পলিটিক্স ওয়ার্কস ইন দ্য ফিল্ড অফ ইন দ্য রিয়েলম অফ পসিবিলিটিস, মানে গান্ধীজি যে এত মানে মানে এখনও যে গান্ধীকে ফাদার অফ নেশন বলে হয় এবং এখনও যে এমন লোক আছে যে গান্ধীর মুখটা অসুরের মুখ করে দেয়, এই রকম প্রেজেন্স যে লোকটার এত বছর পরেও, গান্ধীজি যে মানে ওই স্বাধীনতার মুহূর্তে ছিলেন না ওখানে, তিনি তখন এখানে ছিলেন এই বেলেঘাটায়, তা এই এই যে এটা একটা প্রতিবাদ যে উৎসবের সময় নয়, এখন এই উৎসবের সময় নোয়াখালী হচ্ছে, এই উৎসবের সময় হলে বেলেঘাটা হচ্ছে, কেমন সে উৎসব যে উৎসবে লালকেল্লায় পতাকা ওড়ে আর ব্যান্ড বাজে গোর্খা রাইফেলসের, আর এদিকে বেলেঘাটায় মানুষ মরে, নোয়াখালীতে মানুষ মরে, এটা কার উৎসব? তো সেই জায়গার থেকে মানে এই যে গান্ধীজি ওয়াজ ভেরি আনহ্যাপি উইথ দ্য থিংস, অথচ মজা হচ্ছে পলিটিশিয়ানরা এত অধিকাংশই এত ধূর্ত, এত তারা ইতিহাসকে উল্টে পাল্টে দিতে পারে, তারাই অনেকে বলে যে গান্ধী নাকি প্রিসাইডেড ওভার পার্টিশন, অর্থাৎ যদি কোনো লোক সবচেয়ে বেশি দুঃখ পেয়ে থাকে তো সেই ভদ্রলোক, কিন্তু উনি বুঝতে পেরেছিলেন ইটস ফেইথ কমপ্লি, এটা না করলে আরও ক্ষতি হয়ে যাবে, এটা করলে হয়তো কিছু ক্ষতি অ্যাভয়েড করা যাবে, তো সেইটা না বুঝে ওই তাকেই বলে দিল যে সে হচ্ছে হি প্রিসাইডেড ওভার দ্য ক্যালামিটি, এই এইরকম মানে সবসময় কথাটা সত্যি, কারণ উনি তো সত্যি বললেন তো হবে না, তো সেই জায়গা থেকে ওই সত্যের তলায় যে সত্য থাকে ওপরের ওপরের সত্য সেটাকে গ্রাস করে ফেলে। বুদ্ধদেব ভট্টাচার্য কি সেই সত্যটা মেনেই চলতে পারেননি বলতে চাইছেন? না, পারেননি, ওর পক্ষে সম্ভব ছিল না, যে বললাম না পলিটিক্স ফাংশনস ইন দ্য রিয়েলম অফ পসিবিলিটিস, একটা জায়গায় মানে পলিটিক্স যদি তুমি করো তাহলে তোমাকে মেনে নিতে হবে যে এই মুহূর্তে কতগুলো লোক মরছে, এই পলিটিক্স যদি তুমি করো তাহলে তোমাকে কীরকম রিয়ালিটি মেনে নিতে হবে জানো, ওই বন্যা পীড়িত যেসব জায়গা সেসব জায়গায় ত্রাণ গেছে, ত্রাণে 100% ত্রাণ দেওয়া হচ্ছে সিপিএমের সাপোর্টারদের যারা সাফার করছে, 50% দেওয়া হচ্ছে আরএসপি সিপিআই ফরওয়ার্ড ব্লককে, আর যারা বিরোধী তাদের না দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ত্রাণের ক্ষেত্রে সবকটা লোকের বাড়িতে জল ঢুকেছে, সবকটা লোকের বাড়িতে কেউ না কেউ মারা গেছে, সেখানেও যখন উত্তীর্ণ হতে পারি না আমি আমার মানে ছোটো ছোটো বেড়ার থেকে, তখন কি বলবে তুমি? আপনাদের সঙ্গে তো আপনার সঙ্গে তো এদের খুব সখ্যতাও ছিল কোনো এক সময়, এদেরকে বলেছেন মুক্তকণ্ঠে প্রতিবাদগুলো করেছিলেন এই সময় বা কীভাবে দেখেছিলেন বিষয়টা? আমি তো তখন রাজনীতি করতাম না, ওই ব্যক্তিগত সময় কখনো হয়তো একবার সাফদার হাশমিকে পেড়ে ফেলেছিলাম দিল্লিতে, ওকে বলতে বলতে হচ্ছে তুমি যে এই উদাহরণটাই দিয়ে এই যে ভাগাভাগি সিপিএম 100% বলো, মানে তুমি তুমি তোমার পার্টি মেম্বারশিপ যখন নিয়েছিলে তখন কি এইটা ভেবেছিলে যে এরকম করবে তুমি? দাদা, রিয়ালিটি তো এরকম, তাহলে কী বলছো তুমি?
তৎসত্ত্বেও ওর মধ্যে যে একটা মানে খাঁটি লোক ছিল, সেই খাঁটি লোক ছিল বলেই ও জানতো মরবে, তাও গিয়েছিল সেখানে। মানে হি অ্যাকচুয়ালি কমিটেড সুইসাইড ফর দ্য সেক অফ হিজ সেন্স অফ ট্রুথ। আপনি বুদ্ধদেব ভট্টাচার্যর আনলেন, এবার বর্তমান যদি হয় মমতা ব্যানার্জি, তাকে কীভাবে দেখেন? এবং তার সঙ্গে আর একটা সংযোজন করতে চাইছি, যে কথাগুলো বললেন কোথাও গিয়ে একটা দুর্দশাগ্রস্ত একটা দুঃখবাদিতার জন্ম দেয় সমাজের কঙ্কালসার চেহারাগুলো, কিছুই কি ভালো দেখতে পেলেন না সমাজের বা রাজনীতির? এবং শেষ প্রশ্ন, মমতা ব্যানার্জিকে ইতিহাস কীভাবে মনে রাখবে বলে আপনার মনে হয়? দেখো, ইতিহাসের বড় পাতাতে না এরা সব ফুটনোটস। আমরা ওই সময়ের থেকে ভাবি যে আমরা এই রাজা রানী, বুঝতে পেরেছো? আসলে সবাই প্রজা ইতিহাসের একটু সময়। কাজে কে এখন মনে রাখে যে হরে কৃষ্ণ কুমার কি বলেছিল বলো? আমরা সেই সময় বাবা এরম বলে দিল তখন। ওই পলিটিক্স তো সময়ে চলে না, সময়ের সীমাবদ্ধতার মধ্যে তাকে বাঁচতে হয়, সেই জন্য ঠিকই আছে। মমতা ব্যানার্জি সম্পর্কে আপনার কি ধারণা? মমতা ভালো লোক, কিন্তু এখন বোধ হয় মমতা একটু ওই রাজনীতির প্যাঁচে জাপিত হতে আরম্ভ করেছেন বোধ হয়, মাঝে মধ্যে মনে হয়। যেমন এই রিসেন্টলি উনি পার্থকে এক কথায় তাড়িয়ে দিলে, সাসপেন্ড করলেন, আর কেষ্টকে কিছুতেই কিছু কেষ্ট সম্পর্কে উচ্চবাচ্য করছেন না, এটা কিন্তু খুব একটা বড় প্রশ্ন। মানে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, হয়তো মুখোমুখি কথা হলে উনি এক্সপ্লেন করতে পারতেন, কিন্তু উনি এক্সপ্লেন করছেন না, আমাদের মনের মধ্যেও কিন্তু ঘুরপাক খাচ্ছে, এটা কীরকম হলো। কেষ্ট তো নিঃসন্দেহে অনেক বড় গোলমেলে লোক, যে ওইরকমভাবে বলে চামড়া খুলে নেবো, ঢোল বাজিয়ে দেবো, গুড় বাতাসে দেবো, এতে সোশ্যাল লুইসেন্স একটা একটা লোক, একটা ইতর। তো সেই ইতরকে এত প্রশ্রয় দেওয়া কেন? অবশ্যই পার্থ যে যে লোকটা সে তো ক্রিমিনাল নয়, সে তো মানে ডাক্তারি বা পরিভাষায় কী বলবে, সে তো ম্যানিয়াক, যে টাকা খরচ করে না খালি রেখে দেয়, ধরতে পারো খেপা খুঁজে ফিরে পরশ পাথর সেরকম।